আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছ ভোনার রেসিপি। এখানে আমি 200 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের কিছু পাও নিয়েছি। চিংড়ি মাছের মাথার খোসাগুলো ফেলে দিয়ে আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো চিংড়ি মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিতে হবে কয়েকবার। এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি হাফ কাপ পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি লম্বাটে করে। তো পেঁয়াজ কুচি একটু বেশি লাগে চিংড়ি মাছ ভুনাতে। রসুন নিয়েছি 1 টেবিল চামচ কুচি করে, রসুনও নিয়েছি আমি পেঁয়াজের মতো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে নিয়েছি 2-3টে দারুচিনি, 4-5টা সাদা এলাচ, গোলমরিচ নিয়েছি কয়েকটা, আপনারা দেখতে পাচ্ছেন। নিয়েছি 3টে লবঙ্গ, এখানে নিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, নিয়েছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। এখানে নিয়েছি আমি আদা রসুন পেস্ট 1 চা চামচ। আদা রসুন আমি একসঙ্গে পেস্ট করে রেখেছি, রেখে ওটাও আমি 1 চা চামচই নিয়েছি। বেশি দিলে এটা গন্ধ করবে। আর কাঁচামরিচ পেস্ট নিয়েছি আমি 1 চা চামচ। আমি আমার স্বাদ মতো নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বা বাড়িয়ে নেবেন। চাইলে এখানে লাল মরিচ গুঁড়ো দিয়েও করতে পারেন, কাঁচামরিচ ফালি দিয়েও করে নিতে পারেন, যেটা আপনাদের সুবিধে হয় সেটা দিয়েই করবেন। তো কড়াইতে আমি কিছু তেল দিলাম, তেলের পরিমাণটা এখানে 2-3 টেবিল চামচের মতো হবে। তেলটা আমি গরম করতে দিয়েছি, তেলটা কিছুক্ষণ গরম হোক। তেলটা গরম হলে এটাতে পেঁয়াজ কুচি দিয়ে দিব, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। এবার পেঁয়াজগুলোকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজের সঙ্গে এখানে রসুনগুলোকেও অ্যাড করতে হবে। এখানে আমি অ্যাড করে দিব এবার রসুন কুচিগুলো। এখানে আমি অ্যাড করে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ, রসুন কুচি সুন্দর করে একসঙ্গে নেড়ে চেড়ে মিলিয়ে দিতে হবে। তো আমি পেঁয়াজ রসুনগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছি। দুটোকে একসঙ্গে ব্রাউন করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি দারুচিনি, তারপর এখানে দিয়ে দিব আমি সাদা এলাচগুলো। এখানে দিয়ে দিচ্ছি সাদা এলাচ, সাদা এলাচের মুখগুলো হালকা ফাটিয়ে নিতে হবে, তাহলে স্মেলটা সুন্দরভাবে রান্নাটাতে মিশে যাবে। তো আপনারা ইচ্ছে করলে ফাটিয়েও দিতে পারেন, গোটাও দিতে পারেন, আপনাদের চয়েস সেটা। তো এখানে বাকি গোটা মশলাগুলো অ্যাড করতে হবে। তারপর এখানে অ্যাড করছি গোলমরিচগুলো, 4-5টার মতো গোলমরিচ আমি নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি লবঙ্গ, 3টে লবঙ্গ নিয়েছি। চিংড়ি মাছের পরিমাণ অনুযায়ী মশলাগুলো আমি দিয়ে দিলাম, সবগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। সবগুলো মিশিয়ে নেওয়া লাগবে। মিশিয়ে নেওয়ার পরে এটাতে আমি আদা রসুন পেস্টগুলো দিয়ে দিব, মরিচ পেস্টটাও দিয়ে দিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন পেস্ট, আমি এখানে আদা রসুন পেস্টগুলো এখন দিয়ে দিব। পেঁয়াজগুলো আর একটু ব্রাউন হোক, হ্যাঁ আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, একসঙ্গে আমি মরিচ কাঁচামরিচ পেস্টটাও দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। এবার আদা রসুন আর কাঁচামরিচ পেস্টটাকে সুন্দর করে পেঁয়াজের সঙ্গে তেলের সঙ্গে ভেজে নিতে হবে, যেন এটার কাঁচা স্মেলটা দূর হয়ে যায়, কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে এটা বোঝাই যাবে, সুন্দর একটা গন্ধ বের হবে কাঁচা গন্ধ দূর হলে। তো আমার একটা ভেজে নেওয়া হয়েছে। এবার এখানে আমি পরিমাণ মতো অল্প অল্প একটু পানি অ্যাড করছি মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য।
এবার এখানে আমি অ্যাড করব গুঁড়ো মশলাগুলো। এখানে দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো আপনারা আগে দিতে যাবেন না, আগে দিতে গেলে কিন্তু কড়াইতে পুড়ে যাবে সেগুলো, তাই পানি দেওয়ার পরে গুঁড়ো মশলা দিবেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো লবণ। লবণ আমি এখানে লবণটাও নিয়েছি 1 চা চামচি, আপনারা কমিয়ে কিংবা বাড়িয়ে নেবেন। এবার এটা ঢেকে দিলাম, আমার মশলাগুলো প্রায় কষতে দিয়েছি, কষার মতো হয়ে গেছে, আরও কিছু সময় লাগবে কষতে। আমার মশলা প্রায় 1-1.5 মিনিটের মতো আমি কষে নিচ্ছি। মশলাগুলো আমার কষা প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন উপরে তেলগুলো ভেসে উঠেছে, মশলা যখনই কষা হবে উপরে তেল ভেসে উঠবে, তাই আমার সবগুলো উপকরণ সুন্দর মতো কষা হয়েছে। এবার আমি চিংড়িগুলোকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। চিংড়িগুলো দেয়া হয়েছে, এবার চিংড়িটাকেও মশলার সঙ্গে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আপনারা আমার রান্নাটাকে সম্পূর্ণভাবে দেখে এভাবে রান্না করেন, আশা করা যায় রান্নাটা খারাপ হবে না, বাসার সবাই বা যারা খাবে তারা আপনার প্রশংসাই করবে। চিংড়িটাকে মশলার সঙ্গে মিশিয়ে দিয়েছি, এবার আমি ঢেকে দিচ্ছি। চিংড়িটা কিছু কিছু সময় ধরে কষিয়ে নিয়েছি, চিংড়ির উপর দিয়ে তেলগুলো ভেসে উঠেছে, তার মানে আমার চিংড়িটাও মোটামুটি কষা হয়েছে। আমি এখানে চিংড়িটা ভেজে নিইনি, অনেক রেসিপিতে চিংড়িটা ভেজে নিতে হয়, আমি এটাতে ভেজে নিইনি, কারণ চিংড়ি ভেজে নিলে চিংড়িটা অনেক শক্ত হয় আর চিংড়ির ভেতরে মশলাও যায় না। এবার আমি চিংড়িতে পানি দিয়ে দিলাম, আমি এখানে প্রায় 1 কাপের মতো পানি দিয়েছি। এমনিতে কষার সময় চিংড়ি অনেকটা সেদ্ধ হয়েছে, এবার যেন আর একটু ভালোভাবে সেদ্ধ হয়, মশলাগুলো ভেতরে ঢুকে যায় চিংড়ি, সেজন্য আমি পানিটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে দিলাম। এবার আরও একবার ঢেকে দিচ্ছি, চিংড়িটা রান্না হোক। 2 মিনিটের মতো আমি চিংড়িটা রান্না করে নিলাম, নিয়ে নেড়ে দিচ্ছি। এর মধ্যে আমি আরও 2-1 বার নেড়ে দিয়েছি, নেড়ে চেড়ে নিলাম চিংড়িটাকে। চিংড়িটা আমার হওয়ার মধ্যেই আপনারা যখন রান্না করবেন দেখতেই পারবেন চিংড়িতে যে পানিটা দেওয়া হবে সেটা কমিয়ে যাবে। হয়ে গেল আমার চিংড়ি মাছ ভুনা রান্নার রেসিপি, আর ভিডিওটা একটু বড় হয়েছে সেজন্য আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আরও একবার রিকোয়েস্ট করব, আপনারা বাসায় চিংড়ি মাছ ভুনাটা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।